অনেক লেগ স্পিনার ট্যালেন্ট হান করেছি আমরা, 80 জনকে অলরেডি আমরা সিলেক্ট করেছি লেগ স্পিনার ট্যালেন্ট হান করে। খুব শীঘ্রই আমরা দুইটা স্তরে গিয়ে 40 জন 40 জন করে এই 80 জন লেগ স্পিনারের সাথে ক্যাম্প শুরু করবো। ইমতিয়াজ আছে আমাদের মাঝে, আজকে ইমতিয়াজ ইয়ার আছে, 15 জনের মধ্যে আছে স্কলারশিপে পাবে। অবশ্যই লেগ স্পিনার নিয়ে আমাদের একটা বাড়তি চিন্তা অবশ্যই আছে, ডেভেলপমেন্টে অলরেডি উই ব্রিং শাহেদ মাহমুদ ক্যাজ এ লেগ স্পিনার কোচ। আপনারা হয়তো এটাও জানেন না, আমরা কোনো সময় ডিসক্লোজ করি না, ওইভাবে ওইভাবে বলিও নাই, গত 8 মাস ধরে মানে আমাদের সাথে আছে এবং আমাদের অলরেডি অনেক লেগ স্পিনার ট্যালেন্ট হান করেছি আমরা, 80 জনকে অলরেডি আমরা সিলেক্ট করেছি লেগ স্পিনার ট্যালেন্ট হান করেছি। এবং শাহেদ কিন্তু বাংলাদেশের আনাচে এখানাচে গিয়েছে, সত্যি কথা বলতে ওরা ওকে আমরা ফরিদপুর বলেন, রংপুর বলেন, রাজশাহী বলেন, সব জায়গায় ও কিন্তু এমন না যে ছেলেরা এসছে, ও গিয়ে গিয়ে কাজ করে ওখান থেকে ট্যালেন্ট আমরা বের করেছি। এবং খুব শীঘ্রই আমরা দুইটা স্তরে গিয়ে 40 জন 40 জন করে এই 80 জন লেগ স্পিনারের সাথে ক্যাম্প শুরু করবো। হ্যাঁ, দোসরা এবং তেসরা আমি ওখান থেকে আমরা সিলেকশনটাকে আরও ছোটো করবো, করে আমরা 20 জন এনে তারপর আমরা ওইটাকে প্রায়োরিটাইজ করবো। সুতরাং আমাদের বিসিবির মাথায় যেটা নাই সেটা অবশ্যই আছে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে এখনও হয়তো বা ঢাকা প্রিমিয়ার লিগ স্ট্যান্ডার্ড খেলার মতো কোয়ালিটি হয়নি, সেই জন্য হয়তো অনেক ছেলে খেলতে পারছে না। আর আমি আরেকটা কথা বলি, ঢাকা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বা অন্য ক্লাব ক্রিকেটের একটা পালসের কথা বলি, তারা কেউ লেগ স্পিনার খেলাতে চায় না আসলে, কারণ লেগ স্পিনার তো একটা ওভার একটা বাজে বল করে একটা ছয় খায়, তো সেটা তারা মানতে পারে না। আপনি যদি সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন খুব ভালো ফলো করেন তাহলে দেখবেন ওইখানে একটা স্পিনাররা 10 বলে 18 রান দেয় বা 15 রান দেয়, মানে এরকম উইকেট থাকে, তারা লেগ স্পিনার লেফট আর্ম স্পিনারদের ডোমিনেশন থাকে, রাইট? তো ওইখানে তারা খেলাতে চায় না। বাট এইটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম, আমাদের ক্লাব অফিসিয়ালদেরকে এটা বুঝতে হবে, বোঝাতে হবে যে একটা লেগ স্পিনার একটা ম্যাচ উইনার। আজকে যদি আপনি রিশাদকে দেখেন, রিশাদকে ধরেন 3 বছর আগে কোনো ক্লাব মনে খেলাতে চেত না, এবছর ও আমার সাথে আবনীতে ছিল, গত বছর আবনীতে ছিল, আমার আবনী যেভাবে স্ট্রং দল সেখানে আমি ভাবলাম যে রিশাদকে এখানে খেলা ডিফিকাল্ট, তো আমি শাহিনপুকুরে ওকে বলি যে তুই শাহিনপুকুরে খেল, এবং আমি শাহিনপুকুর ক্লাবকে একটা কথাই বলি যাতে ও যাতে রেগুলার খেলে, এই শর্তেই আমি ছাড়তে রাজি হয়েছি। এবং রিশাদ খেলেছে এবং রিশাদ কিন্তু মার্শাল্লাহ 10টা ম্যাচ খেলে প্রায় 23টার মতো উইকেট পেয়েছে, শাহিনপুকুরের অনেক ম্যাচ জয়েরও অবদান ছিল। তো একটা লেগ স্পিনার যে একটা ম্যাচ উইনার এটা আমরা অনেক সময় ভুলে যাই। তো আমি ক্লাব অফিসিয়ালদেরকে একটা উদ্দেশ্য করে বলবো, আপনি লেগ স্পিনারকে সুযোগ দেন, অথবা একদিন খারাপ করবে ওই পার্টি ওই লেগ স্পিনারটি আপনার ম্যাচ উইনার হবে। তো এটা আমাদের বিসিবির যেমন একটা দায়িত্ব টু ডেভেলপ দেন অ্যাজ এ লেগ স্পিনার, বাট এই সুযোগটা কিন্তু বিসিবি কিন্তু ক্লাব লেভেলে ক্রিকেট খেলে না, খেলে ক্লাবগুলো। সেই ক্লাবের অফিসিয়ালদের নিড টু বি ইন্টারেস্ট অন দ্য লেগ স্পিনার, যে তারা কীভাবে তাদেরকে সুযোগ করে দিতে পারে। আমি মনে করি তাদেরকে সুযোগ করে দিলে তারা কোনোদিন তাদেরকে আমার মনে হয় যে মানে ডেফিনেটলি তাদের ক্লাবের জন্য সাকসেস বয়ে নিয়ে আসবে সব লেগ স্পিনাররা। তা মাশাল্লাহ আমাদের এখন অনেক লেগ স্পিনার তৈরি হচ্ছে, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, বাট একটা প্রপার নার্সিংয়ের অভাব ছিল আমাদের হয়তোবা, এই জন্য আমরা লেগ স্পিনার কোচ একটা নিয়ে এসেছিলাম ডেভেলপমেন্টে। আর আই এম ভেরি হ্যাপি যে মুশতাক ভাই আমাদের সাথে জয়েন করেছেন অ্যাজ এ সিনিয়র লেগ স্পিনার কোচ ইন ন্যাশনাল টিম। আমি মনে করি উনিও যদি একটা লং টার্ম আমাদের বিসিবির সাথে থাকে, তা আমাদের মনে হয় এখান থেকে আমরা বলতেই পারি যে ইন ফিউচার আমরা বেশ কিছু লেগ স্পিনারকে তৈরি করতে পারবো। আই এম ভেরি হোপফুল অ্যাবাউট ইট।